ভাই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। ওই ভাই এবার দেখবি আমি একটা দেখছে পারবো। ওকে লাইট জ্বালে নাকি মিয়া? এই সবাই বসো, আজকে পরীক্ষা হবে তোমাদের, ফাইনাল পরীক্ষা হবে এবং আমি একটু পরে প্রশ্ন দিব ঘন্টা পড়লেই। স্যারও এসে বসছে ভাই, আমার তো ভয় লাগতেছে কত ভাই। ওকে ভাই স্যার এসে বসছে। কি রে তুই সোফায় বসলি কেন? আরে মিয়া এখানে দেখতে ভালো লাগবে, এখানে আয়। আচ্ছা তো আসতেছিস। এই যে এই নাও তোমার প্রশ্ন নাও। এক মিনিট, তোমরা এখানে বসছো না, যাও টেবিলে বসো। আচ্ছা টেবিলেই বসলাম, এবার নাও তোমার প্রশ্ন। এত কঠিন লেখা দিছে ও ভাই, আমি এখন এখানেই বসি। এই ছেলে তুমি কোত্থেকে আসলে? আবার তোমার তুমি কোত্থেকে আসলে, মাত্র আসলে নাকি? না স্যার আমি তো আগে থেকেই আসছিলাম, ওই যে ওইখানে একটু সোফায় গিয়ে বসছিলাম। আর একবার সোফায় গেলে ব্লাডি যে পিটায় মাইটা লাগু। এই নে তোর প্রশ্ন, নে এই নে তোর প্রশ্ন। আচ্ছা স্যার দেন। হ্যাঁ কেউ আবার দেখতেছে না তো আমি বই নিয়ে আসছি, এবার দেখা দেখা লিখব। এই তুই বই আনছিস কে? না ভাই প্লিজ প্লিজ বলিস না, স্যাররে বলিস না, আমার মারবে নে, তোরে মারবে নে। চল একসাথে দেখে দেখে লিখি। আমি দেখবো না ভাই, তুই দেখা দেখা লেখ, স্যার যখন বুঝে যাবে তখন মায়ের খাবি। কী রে ওই ইয়েটা মনে হচ্ছে স্যার বই নিয়ে আসছে। এই কী হয়েছে স্যার ডাকেন কেন? তুই তুই বই আনছোস? তুই বই আনছোস কেন? ওই তুই বই আনছোস কেন? ওই 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 বই আনছোস কে? হ্যাঁ না স্যার মাইরে না। তুই তুই বই দে, তোর বই দে, আমারে মানে বই নিয়ে আসছে সেটা। এবার বুঝছোস খেলা, এবার লেখ চুপচাপ। এই ভাই পাঁচ নাম্বারটা একটু বলবি, আমি পাঁচ নাম্বারটা বুঝতেছি না। আমারও জিজ্ঞেস কর, স্যাররে জিজ্ঞেস কর আমি কি জানি নাকি। আমি এখন ছয় নাম্বারে আছি ভাই। তুই ছয় নাম্বারে, তুই পাঁচ নাম্বারটা কইতে পারবি না, মানে তুই পাঁচ নাম্বারটা লিখছিস। স্যার পাঁচ নাম্বারটা বুঝতেছি না। পাঁচ নাম্বারটা তো সোজাটা তুই বুঝতেছিস না, এখানে লেখা 20,000 থেকে 1,000 লেখো। ভাই এগুলো তো পিচ্ছিদের লেখা, বড়দের লেখা দিবেন না। কি তুই বড়দের লেখা চাস? যা তুই পাঁচ ছয় সাত মিলাইয়া লেখ, তাইলে তো বড়দের লেখা হয়ে যায়। আমাকে কি কারণ এগুলো আপনি? এই দেখ কি দেখছিস কি, এবার লেখ। হ্যাঁ ভালোই তো লিখছিস, দেখি খাতা জমা করে দিয়ে যাবে। হ্যাঁ ভালোই লিখছিস, এবার কালকের জন্য অপেক্ষা কর, কালকে তোদের রেজাল্ট হবে। ভাই আজকে আল্লাহ প্লিজ আল্লাহ একশো পাওয়াই দাও। হ্যাঁ তুই একশো দেখে পাবি না তো আমি তো পাবো, ওই যে খাতা নিয়ে আসতেছে স্যার। দিদি কি দিছে? আল্লাহ স্যার দেখে নিয়ে আসতেছে খাতা। তো আমি তোরে বললামই তো স্যার খাতা নিয়ে আসতেছে। এই নাও তোমার খাতা, এই যে নাও তোমার খাতা, আর তোর খাতা দিচ্ছি দাঁড়া, এই নে তোর খাতা। হোয়াট দেখবি
দেখছস? বলছিলাম ভালো মতো পড়ে আসতে।